আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে সবাই? আশা করি খুবই ভালো আছো। তোমাদের নিয়ে আজকে আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হলাম, আমি আরমান স্যার। তো আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, এমনকি চাকরি নিয়োগ পরীক্ষায় এই টপিক থেকে প্রতি বছরই কোয়েশ্চেন এসে থাকে। তো আজকে আমরা এই ধ্বনি পরিবর্তন একবারে খুবই নিখুঁতভাবে, খুবই ভেঙে ভেঙে আজকে এই টপিকটি সম্পূর্ণভাবে, খুবই সহজভাবে আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের এই ধ্বনি পরিবর্তন টপিকটি। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ভিডিওগুলো তোমাদের সকল বন্ধুদের শেয়ার করো, যাতে সবাই আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই ধ্বনি পরিবর্তন কি, আগে এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো শিক্ষার্থীরা, ধ্বনি পরিবর্তন হচ্ছে কোনো একটি মূল শব্দ মানব সমাজে ব্যবহারের ফলে যখন আর স্বাভাবিক বা অপেক্ষিত না থেকে সেটা বিকৃত বা পরিবর্তন হয়ে যায়, তখন তাকে ধ্বনি পরিবর্তন বলে। যেমন দেখো যে স্কুল, অনেকে স্কুলকে বলে ই স্কুল। আবার দেখো পানি, পানিকে অনেকে বলে হানি। আচ্ছা, এখানে দেখো যে আগে ছিল স্কুল, এখন হয়ে গেছে এটা বিকৃত হয়ে গেছে, আবার পানি এটা হানি হয়ে গেছে, অর্থাৎ বিকৃত হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে তোমার ধ্বনি পরিবর্তন, অর্থাৎ মূল শব্দ যখন বিকৃত হয়ে যায় সেটাকে আমরা বলি ধ্বনি পরিবর্তন। এখন বলো দেখি শিক্ষার্থীরা, এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে? দেখো স্কুলে ই, এটা কিন্তু তোমার স্বরধ্বনি পরিবর্তন। যখন কোনো স্বর একটা আসবে শব্দের মধ্যে, যখন কোনো স্বর আসবে অর্থাৎ স্বরধ্বনি আসবে, তখন সেটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। আবার দেখো পানি থেকে হানি, এটা কোন ধরনের পরিবর্তন? এটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তাহলে আমরা জানলাম যে ধ্বনি পরিবর্তন সাধারণত দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন এবং অন্যটি হচ্ছে যদি ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হয় সেটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আশা করি এই দুই প্রকার তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখন আমরা দেখব হচ্ছে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণ। তো অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি কয়েকটি স্পেসিফিক কারণ তোমাদের তুলে ধরছি। যেমন অনেকের ক্ষেত্রে আঞ্চলিকতার প্রভাব, যে বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষার উচ্চারণ বিভিন্ন রকমের। যেমন পানিকে নোয়াখালীর মানুষ হানি বলে, এটা আঞ্চলিকতার প্রভাব। তারপর হচ্ছে উচ্চারণের দ্রুততা, আমরা দ্রুত কথা বলতে গেলে মাঝে মাঝেই তোমার ধ্বনি উচ্চারণ করতে গেলে মাঝে মাঝেই তোমার ব্যাঘাত সৃষ্টি হয়, সেটা হচ্ছে উচ্চারণের দ্রুততার মধ্যে পড়ে। তারপর হচ্ছে বক্তার অসাবধানতা, আমরা কথা বলার ক্ষেত্রে মাঝে মাঝেই নিজের অসাবধানতা বশত ভুল করে ফেলি, সেটাকে হচ্ছে তোমার বক্তার অসাবধানতা। আবার যদি আমরা বলি কথা বলার সহজতা, আমরা সহজভাবে কথা বলতে গেলে তো মাঝে মাঝে এই ধ্বনি পরিবর্তনগুলো হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি চারটি কারণ। তো এখন আমরা দেখব হচ্ছে এই যে স্বরধ্বনির পরিবর্তন এবং ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের বিভিন্ন নাম রয়েছে, এই নামগুলো সম্পর্কে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। তো চলো শুরু করা যাক শিক্ষার্থীরা। দেখো প্রথমত আমরা আলোচনা করব স্বরধ্বনির পরিবর্তন। আর আমরা স্বরধ্বনির পরিবর্তনে যে যে টপিকগুলো বা যে যে নিয়মগুলো শিখব সেগুলোর একটু নামগুলো দেখে নেই। দেখো অনেকগুলো নাম আছে, যেমন স্বরসঙ্গতি, তারপর হচ্ছে অপিনিহিতি, তারপর হচ্ছে তোমার অভিশ্রুতি, তারপর হচ্ছে স্বরাগম বা বর্ণাগম, তারপর হচ্ছে স্বরলোপ। স্বরলোপের অনেকগুলো নাম রয়েছে, যেমন স্বরলোপ, তারপর হচ্ছে সম্প্রকর্ষ, বর্ণলোপ। আমরা প্রত্যেকটি নিয়ম সম্পর্কে আজকে খুবই সহজভাবে আলোচনা করব। তো দেখো তারপর রয়েছে অসমীকরণ। তো এই মোটামুটি হচ্ছে স্বরধ্বনি পরিবর্তন। এখন অনেকে বলতে পারে ভাইয়া এই নামগুলো কীভাবে চিনবো বা কীভাবে মনে রাখবো? এটা একটা টেকনিক আমি বলে দিই, যে মনে রাখবে যে স্বরেও অথবা স্বর কথাটি থাকলেই সেটি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। যেমন দেখো অপিনিহিতি, অভিশ্রুতি এগুলোর মধ্যে, তারপর অসমীকরণ এগুলোর মধ্যে হয়েছে তোমার স্বরেও বর্ণটি রয়েছে। তো এই তোমার স্বরধ্বনি পরিবর্তন চেনার উপায় হচ্ছে যে তোমার স্বরেও থাকবে অথবা স্বর কথাটি থাকবে, যেমন স্বরসঙ্গতি, স্বরাগম, স্বরলোপ। এখন কথা হচ্ছে এই যে এই তোমার বিপরীত নামগুলো তোমার একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, যে স্বরাগমের আরেকটা নাম হচ্ছে বর্ণাগম, আর স্বরলোপের আর দুইটা নাম রয়েছে, যেটা হচ্ছে সম্প্রকর্ষ আর হচ্ছে বর্ণলোপ। আশা করি ব্যাপারটি তোমরা ধরতে পেরেছো যে স্বরধ্বনি পরিবর্তন এটার নামগুলো কীভাবে মনে রাখবো, স্বরেও বর্ণ এবং স্বর কথাটি থাকলেই সেটি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। তো চলো ব্যঞ্জনধ্বনি পরিবর্তনের অনেকগুলো নিয়ম আছে, সেগুলো একটু নামগুলো জেনে নেই। তো সেই নামগুলো হচ্ছে যে বিষমী ভবন, তারপর রয়েছে ব্যঞ্জনচ্যুতি বা ব্যঞ্জন লোপ, তারপর রয়েছে তোমার ব্যঞ্জন বিকৃতি, তারপর রয়েছে ধ্বনি বিপর্যয়, তারপর রয়েছে তোমার অন্তর্হতি, তারপর হচ্ছে হকার লোপ, তারপর হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন যাই বলি, তারপর রয়েছে রকার লোপ, এবং সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে সমীভবন অথবা ব্যঞ্জন সঙ্গতি অথবা সমীকরণ। অর্থাৎ এটার অনেকগুলো নাম আছে, নামগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে মনে রাখবে। এখন কথা হচ্ছে ভাইয়া ব্যঞ্জনধ্বনি পরিবর্তন এই নিয়মগুলো কীভাবে মনে রাখা যায়? তো দেখো এই মনে রাখবে যে অন্তর্হতি বাদে, দেখো অন্তর্হতি বাদে, হ্যাঁ কারণ অন্তর্হতির মধ্যে অ একটা স্বর আছে, হ্যাঁ এই অন্তর্হতি বাদে যতগুলো আমার এই ব্যঞ্জনধ্বনি পরিবর্তনের নাম আছে সবগুলো ব্যঞ্জন বর্ণের সাথে তোমার সম্পর্কযুক্ত থাকে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ থাকে। যেমন ব একটা ব্যঞ্জন বর্ণ, এখানেও ব, এখানে ধ একটা ব্যঞ্জন বর্ণ, হ একটা ব্যঞ্জন বর্ণ, র, ব, দন্ত স,
হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এই অন্তর্হতির মধ্যে শুধু স্বরয় আছে, কিন্তু এই অন্তর্হতি বাদে আর কোনোটার মধ্যেই কিন্তু কোনো স্বরবর্ণ নেই। অর্থাৎ এই অন্তর্হতি বাদে শুরুতে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলেই সেটি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্যে পড়বে। তো এই হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন ও ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের নিয়মগুলোর নাম। তো চলো এখন আমরা বিস্তারিত প্রত্যেকটি নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করব, এবং আজকের আলোচনাটি আমরা যেভাবে করব সেটি হচ্ছে উল্টো দিক থেকে একটু আলোচনা করব, যাতে আমাদের বুঝতে একটু সহজ হয়, এই জন্য আমি উল্টো দিক থেকে আলোচনা করব। অর্থাৎ প্রথমেই আমি আলোচনা করব হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন নিয়ে। তো চলো শুরু করা যাক শিক্ষার্থীরা। দেখো, আমরা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনে অনেকগুলো নিয়মের মধ্যে প্রথমত যে দুটি নিয়ম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, একটি হচ্ছে বিষমী ভবন এবং অন্যটি হচ্ছে ব্যঞ্জন চ্যুতি অথবা ব্যঞ্জন লোপ। আবার বর্ণলোপ কিন্তু আবার আরেকটি, ব্যঞ্জন লোপ হচ্ছে বা ব্যঞ্জন চ্যুতি হচ্ছে একটি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আগে এক্সাম্পলগুলো দেখে নিই, তারপর আমি এই টপিকটি, এই নিয়মটি সম্পর্কে আমি বুঝিয়ে দিব। তো দেখো, শরীর থেকে শরীর, তারপর লাল থেকে লাল, আনারস থেকে আনানস থেকে আনারস, তারপর মর্মর থেকে মার্বেল, তারপর এই এই ব্যঞ্জন চ্যুতির মধ্যে আমরা যদি উদাহরণগুলো দেখি, বড় দাদা থেকে বড়দা, তারপর হচ্ছে ছোট দাদা থেকে ছোটদা, তারপর হচ্ছে বড় দিদি থেকে বড়দি, তারপর হচ্ছে ভাই শ্বশুর থেকে ভাসুর। এখন কথা হচ্ছে ভাইয়া, এই দুইটা কিভাবে কি নিয়ম হচ্ছে সেটা আমরা এখন ডিসকাস করব। তো দেখো শিক্ষার্থীরা, এই বিষমী ভবনের ক্ষেত্রে মনে রাখবে যে দুটি সমান বর্ণের ক্ষেত্রে, দুটি সমান বর্ণের ক্ষেত্রে যদি একটা পরিবর্তন হয়ে যায় সেটা হচ্ছে বিষমী ভবন। কি বললাম? দেখো, যেমন দেখো এখানে র, দুইটা র ছিল, দুইটা রয়ের মধ্যে যখন একটা চেঞ্জ হয়ে গেলো, পরের রটা যখন চেঞ্জ হয়ে গেলো, সেটা হচ্ছে তোমার এই বিষমী ভবন হয়। আবার দেখো লাল, এখানেও দুইটা সেম বর্ণ, তো সেম বর্ণ হলে তোমার একটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটি হচ্ছে বিষমী ভবন। এখন বলতে পারো ভাই আগেরটা চেঞ্জ হবে না পরেরটা, এটা কিন্তু কোনো ফ্যাক্টর না, কিন্তু কথা হচ্ছে দুইটা সমান হওয়ার কারণে যদি একটা পরিবর্তন হয় তাহলে সেটি কিন্তু তোমার এই বিষমী ভবনের মধ্যে পড়ে। যেমন লাল ছিল সেটা হয়ে গেছে নাল, তো দন্ত ন এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, ল ছিল সেটা দন্ত ন হয়ে গেছে। আবার আনানস, আনানস এখানে দুইটা ন ছিল, তো পরের যে নটা আছে সেটা র হয়ে গেছে। আবার দেখো অনেকে এই মর্মর শব্দটি থেকে মার্বেল কিভাবে আসলো এটি অনেকেই সমস্যা পড়ে থাকে, এটিও আমি একটু সুন্দরভাবে তোমাদের বলে দিচ্ছি। যেমন মর্মর এই শব্দটির মধ্যে দেখো দুইটা ম আছে, তো দুইটা ময়ের মধ্যে মনে রাখবে এই যে পরের যে মটা আছে সেটা হয়ে গেছে ব, আর এখানে দেখো দুইটা র আছে, একটা রেফ একটা র, তো দুইটা র এর মধ্যে পরের রটি তোমার ল হয়ে গেছে। তাহলে এটাও কিন্তু দুটো সমান বর্ণের কারণে তোমার পরিবর্তন হয়ে গেছে। তাহলে মনে রাখবে যে দুটো সমান বর্ণের কারণে যদি একটা পরিবর্তন হয় তাহলে সেটি হচ্ছে বিষমী ভবন, এবং ব্যঞ্জন চ্যুতি হচ্ছে দুইটা সমান বর্ণের কারণে যদি একটা বর্ণ লোপ পেয়ে যায়। মনে রাখবে দুটো সমান বর্ণের কারণে যদি একটা লোপ পেয়ে যায়, যেমন দেখো দাদা হয়ে গেছে দা, তারপর এখানেও দেখো দুটা দাদা ছিল দা হয়ে গেছে, দিদি ছিল দি হয়ে গেছে। এখন দেখো এখানে তালুবস, তালুবস দুইটা তালুবস ছিল, একটা কি হয়ে গেছে বাদ হয়ে গেছে, যার কারণে হয়েছে তোমার ভাসুর। তো দুইটা তালুবসর কারণে একটা লোপ পেয়ে গেছে। তাহলে মনে রাখবে বিষমী ভবন হচ্ছে দুইটা সমান হওয়ার কারণে যদি পরিবর্তন হয়, একটার পরিবর্তন হয়, পরিবর্তন হবে বাদ কিন্তু যাবে না, সেটা হচ্ছে বিষমী ভবন। আর ব্যঞ্জন চ্যুতি হচ্ছে দুইটা সমান হলে একটা যদি বাদ হয়ে যায় বা লোপ পেয়ে যায় সেটাকে আমরা বলি ব্যঞ্জন চ্যুতি বা ব্যঞ্জন লোপ। আশা করি এই দুইটার পার্থক্য বা দুইটা নিয়ম তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো, যাতে পরবর্তী আমাদের ভিডিওগুলো দেখতে পারো। আচ্ছা, তো পরবর্তী নিয়মে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ব্যঞ্জন বিকৃতি এবং হচ্ছে ধ্বনি বিপর্যয়, এবং এগুলো কিন্তু সবই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন আমরা শিখছি, কোনো স্বরয় ধ্বনির পরিবর্তন কিন্তু এখানে শিখছি না। তো দেখো আমরা ব্যঞ্জন বিকৃতিতে যেটি দেখবো, আমি এক্সাম্পলগুলো দেখি, কপাট কপাট, ধোবা ধোপা, দাইমা ধাইমা, পানি হানি, হ্যাঁ, তারপর হচ্ছে ধ্বনি বিপর্যয়ের মধ্যে যেটি দেখবো সেটি হচ্ছে রিক্সা রিস্কা রিক্সা, তারপর হচ্ছে পিচাস পিসাচ, তারপর হচ্ছে লাফ ফাল, তারপর হচ্ছে তোমার চাকরি চারকি। এখন আসো আমরা কিভাবে এগুলো হচ্ছে সেগুলো একটু আলোচনা করব। তো দেখো প্রথমত এই ব্যঞ্জন বিকৃতিতে আমরা যেটি দেখব যে কোনো কারণ ছাড়াই বর্ণ যদি পরিবর্তন হয়ে যায় কিভাবে, দেখো কবাট, দেখো আগে ব ছিল সেটা প হয়ে গেছে কোনো কারণ ছাড়াই। একটু আগে আমরা তোমার বিষমী ভবনে দেখেছিলাম যে দুটা সমান হওয়ার কারণে যদি পরিবর্তন হয় সেটা একটা স্পেসিফিক কারণ ছিল বর্ণটা চেঞ্জ হওয়ার, কিন্তু ব্যঞ্জন বিকৃতিতে কোনো কারণ ছাড়াই তোমার বর্ণটা যদি চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আবার দেখো ব ছিল এটা প হয়ে গেছে, ধাইমাতে দ ছিল ধাইমাতে ধ হয়ে গেছে, অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে, পানি পটা হ হয়ে গেছে, কোনো কারণ ছাড়াই যখন পরিবর্তন হবে তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি। আশা করি ব্যাপারটি ধরতে পারছো তোমরা। তারপর দেখো ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে দুইটা বর্ণ যখন সাইড পরিবর্তন করবে, পাশ পরিবর্তন করবে। যেমন দেখো দন্তস্ব মাঝখানে ছিল কটা পরে ছিল, কিন্তু এই রিক্সাতে তোমার কটা আগে আসছে দন্তস্বটা শেষে চলে গেছে। আবার এই যে পিচাস এখানেও চটা শেষে তালিবসটা সামনে এসে পড়েছে, অর্থাৎ পাশ পরিবর্তন করেছে। লাফ ফাল এখানে দেখো ফটা প্রথমে আসছে লটা পরে চলে গেছে। চাকরি চারকি তো এখানেও দেখো রটা আগে আসছে কটা পরে চলে গেছে। তো এটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়, যখন সাইড পাশ পরিবর্তন করবে তখন সেটা হচ্ছে আমরা ধ্বনি বিপর্যয়, আর কোনো কারণ ছাড়াই যখন বর্ণগুলো চেঞ্জ হয়ে যাবে
তখন সেটি হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আশা করি এই দুটি নিয়মও তোমরা খুব সুন্দরভাবে ধরতে পেরেছো। তো চলো শিক্ষার্থীরা আমরা পরবর্তী নিয়মে চলে যাই। তো দেখো আমরা এখন যেটি আলোচনা করব সেটা হচ্ছে অন্তর্হতি এবং হচ্ছে হকার লোপ। এটা একটু ভালোমতো বুঝবে, এই নিয়মটির মধ্যে একটু প্যাচ আছে, কারণ দুইটা প্রায় একই রকম লাগে কিন্তু তাও দুইটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আগে আমরা এক্সাম্পলগুলো দেখি, যেমন ফাল্গুন ফাগুন, দুগ্ধ দুধ, তারপর হচ্ছে আলাহিদা থেকে আলাদা, তারপর হচ্ছে গাহিলো থেকে গালো, তারপর হচ্ছে গাল না কিন্তু গালো, তারপর চাহিল থেকে চাল না চালো, আমরা উচ্চারণের ক্ষেত্রে চালো বলতেছি আর কি। হ্যাঁ, তো তারপরে দেখো হকার লোপে যেটি দেখবো, চাহিল থেকে চাইলো, আলাহিদা থেকে আলাইদা, আল্লাহ থেকে আল্লাহ, তারপর গাহিলো থেকে গাইলো, তারপর কহিলো থেকে কইলো। এখন আসো যেটা দেখবো আমরা, যে দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা একটু দেখার চেষ্টা করব। যেমন দেখো অন্তর্হতির মধ্যে যেটা দেখবো, যে কোনো কারণ ছাড়াই যদি কোনো বর্ণ লোপ পায়, মানে বাদ হয়ে যায়, যদি বাদ হয়ে যায় তাহলে সেটি হচ্ছে অন্তর্হতি, মনে রাখবে। এবং কথা হচ্ছে হকার লোপটি হচ্ছে শুধুমাত্র যদি হ বর্ণটি লোপ পায় তাহলে হচ্ছে হকার লোপ। এখন আসো দেখি যেখানে কি কি লোপ পাইছে। দেখো কোনো কারণ ছাড়াই যদি কোনো বর্ণ লোপ পায়, আমরা এই বর্ণ লোপ পাওয়ার কারণটি দেখেছিলাম ব্যঞ্জন চ্যুতিতে। হ্যাঁ, সেটার মধ্যে একটা কারণ ছিল যে দুটি সমান বর্ণ হওয়ার কারণে একটি বর্ণ যদি লোপ পায় সেটা ছিল ব্যঞ্জন চ্যুতি। কিন্তু অন্তর্হতির মধ্যে তোমার কোনো কারণ ছাড়াই বর্ণ লোপ পাবে। যেমন দেখো ফাল্গুন, এখানে ফাগুন, বলতো কোন বর্ণটা লোপ পেয়েছে? বর্ণটি হচ্ছে ল, ল বর্ণটি এখানে বাদ হয়ে গেছে। আবার দেখো দুগ্ধ থেকে এই গটা তোমার বাদ হয়ে গেছে। আবার আলাহিদা থেকে হি কথাটা তোমার বাদ হয়ে গেছে। তো গাহিলো থেকেও হি কথাটা বাদ হয়েছে, চাহিলো থেকেও এই হি কথাটা বাদ হয়েছে। আর হকার লোপের মধ্যে দেখো চাহিলো থেকে শুধুমাত্র হটা বাদ গেছে। অর্থাৎ তোমার, আমি আবারও বলছি, দেখো অন্তর্হতির মধ্যে মনে রাখবে যে তোমার যদি কোনো বর্ণ কোনো কারণ ছাড়াই লোপ পায় তাহলেই সেটি অন্তর্হতি। কিন্তু মনে রাখবে যদি বর্ণটি হয় হ, হয় ক্ষেত্রে, হয়ের ক্ষেত্রে কার সহ লোপ পাবে। কিন্তু হকার লোপের মধ্যে কোনো কারণ লোপ পাবে না, শুধুমাত্র হ লোপ পাবে, হ বর্ণটি লোপ পাবে। যেমন চাহিলো চাইল, কিন্তু এটা যদি চালো হয় তাহলে কিন্তু সেটা অন্তর্হতি। অর্থাৎ কার সহ, হয়ের ক্ষেত্রে কার সহ যদি লোপ পায় সেটা অন্তর্হতি, আর শুধুমাত্র যদি হ লোপ পায় তাহলে সেটি হচ্ছে হকার লোপ। আর হ ছাড়াও অন্য কোনো বর্ণ যদি লোপ পায় কোনো কারণ ছাড়া, সেটি অবশ্যই কী হবে? অন্তর্হতি হবে। তাহলে অন্তর্হতির মধ্যে কোনো কারণ ছাড়াই বর্ণ লোপ পায়, আর যদি বর্ণটি হয় হ তাহলে কার সহ লোপ পাবে, কিন্তু হকার লোপে শুধুমাত্র হ লোপ পায়। এটি হচ্ছে তোমার এই দুইটার মধ্যে পার্থক্য। আশা করি অন্তর্হতি এবং হকার লোপ তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী নিয়মে চলে যাই। চলো এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন, আর আরেকটি হচ্ছে রকার লোপ। এই দুটি নিয়ম সম্পর্কে আমরা একটু এখন বিস্তারিত আলোচনা করব। তো চলো আগে এক্সাম্পলগুলো দেখে নিই। তো দেখো শিক্ষার্থীরা, যেমন সকাল সকাল, তারপর হচ্ছে পাকা পাক্কা, তারপর হচ্ছে সবাই সব্বাই, তারপর হচ্ছে সাবাস সাব্বাস, তারপর ঢাকা ঢাক্কা। তারপর রকার লোপে যে এক্সাম্পলগুলো দেখবো সেটি হচ্ছে তোমার মারলো মারলো, তারপর হচ্ছে ধরলো ধরলো, তারপর হচ্ছে করতে করতে, তর্ক তক্ক, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ধরতে ধরতে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে পার্থক্যটা কিন্তু এটার মধ্যে আমরা একটু দেখার চেষ্টা করব। তো দেখো শিক্ষার্থীরা, মনে রাখবে যে কোনো বর্ণ যদি দ্বিত বা ডাবল হয়, কোনো বর্ণ যদি দ্বিত বা ডাবল হয় সেটাই হচ্ছে ব্যঞ্জন দ্বিত। যেমন সকাল সকাল, এই কটা এখানে ডাবল হয়ে গেছে, এখানেও কটা ডাবল হয়ে গেছে, এখানে বটা ডাবল হয়ে গেছে, সাবাসে বটা ডাবল হয়ে গেছে, ঢাকাতে ঢাক্কা হয়ে গেছে, কটা ডাবল। অর্থাৎ কোনো বর্ণ ডাবল বা দ্বিত দুইবার যদি উচ্চারণ হয় সেটাকে আমরা বলবো ব্যঞ্জন দ্বিত। এখন অনেকে বলতে পারে ভাই এখানেও তো লটা ডাবল উচ্চারণ হয়েছে, এখানেও তটা ডাবল উচ্চারণ হয়েছে, কিন্তু মনে রাখবে এই রকার লোপের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এখানে রটা বাদ গিয়ে, এখানে রটা বাদ গিয়ে পরের যে বর্ণটা আছে সেটি হচ্ছে দ্বিত বা ডাবল হচ্ছে। যেমন দেখো র আগে ছিল কিন্তু রটা এখন বাদ হয়ে গেছে, রটা বাদ হয়ে যে ল আছে এই লটা তোমার ডাবল হয়ে গেছে। ঠিক একইভাবে ধরলো, রটা বাদ হয়ে ল ডাবল হয়ে গেছে। এখানেও দেখো করতে, রটা বাদ গিয়ে তোমার তটা ডাবল হয়ে গেছে। আবার তর্ক, এখানেও রেফ ছিল, এটাও র, রেফকে আমরা র হিসেবেই ধরি, এই রটা বাদ গিয়ে কটা ডাবল হয়ে গেছে। আবার এখানেও এই রটা বাদ গিয়ে তটা ডাবল হয়ে গেছে। এটাই হচ্ছে তোমার রকার লোপ। তো আশা করি ব্যঞ্জন দ্বিত এবং রকার লোপ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এখন কথাটি হচ্ছে তোমরা আরেকটি জিনিস মার্ক করে রাখো, এই রকার লোপ তোমার, এটা আমরা পরাগত সমীভবনও বলা হয়। আমরা যখন পরাগত সমীভবন আলোচনা করব তখন এই রকার লোপ নিয়ে আমরা আবার একটু তোমার সংক্ষিপ্ত আলোচনা করব। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের লাস্ট, এই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের লাস্ট নিয়ম, সেটি আমরা, সেই সম্পর্কে আমরা চলে যাব। তো সেটির নাম হচ্ছে তোমার সমীভবন অথবা ব্যঞ্জন সঙ্গতি অথবা সমীকরণ। তো এই নামটি কিন্তু খুবই বড়, অনেকগুলো নাম, এটি কিন্তু মনে রাখতে হবে। তো এই সমীভবন, ব্যঞ্জন সঙ্গতি, সমীকরণ, এটিকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রগত সমীভবন, একটা হচ্ছে পরাগত সমীভবন, আর আরেকটি হচ্ছে তোমার অনন্য সমীভবন। অন্যান্য না কিন্তু অনন্য। তো এইগুলোর এক্সাম্পলগুলো দেখো, চক্র চক্র, পদ্ম পদ্ম, তারপর হচ্ছে লগ্ন লগ্ন, তারপর তজ্জন্য
উল্লাস, গল্প, রান্না, তো এগুলো কিভাবে কি হয়েছে সেটা একটু আমি খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এবং এই সমীভাবন বোঝার জন্য তোমাদের একটি ছোট্ট গল্প মনে রাখতে হবে বা ছোট্ট একটি গল্প বুঝতে হবে। তো চলো সেই গল্পটি যদি বুঝতে পারি তাহলে এই সমীভাবন সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে আলোচনা সম্পূর্ণভাবে এটি আমরা বুঝতে পারবো। তো চলো আমরা সেই গল্পটি আমরা একটু জেনে নিই। তো দেখো এই গল্পের মধ্যে দেখবে যে একটি হচ্ছে তোমার ভালো ছেলে এবং অন্যটি হচ্ছে খারাপ ছেলে। দেখো এই ছেলেটা ভালো ছেলে, এটা হচ্ছে খারাপ ছেলে। এখন কথা হচ্ছে এই ভালো ছেলে এবং খারাপ ছেলের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি হলো। এখন তো এই ভালো ছেলে খারাপ ছেলে যদি একসাথে বন্ধুত্ব করে তাহলে যেটি হবে, তো এখানে অনেকগুলো কাহিনী ঘটতে পারে। তার প্রথম কাহিনীটি যেটি সেটি হচ্ছে খারাপ ছেলেটি এই বন্ধুত্বের পর সেটি ভালো ছেলে হয়ে যেতে পারে, অর্থাৎ খারাপ ছেলে ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করে সেও ভালো হয়ে যেতে পারে। আর যদি খারাপ ছেলেটি ভালো হয়ে যায় তাহলে তা হবে প্রগত, মনে রাখবে। আবার এই ঘটনার মধ্যে, গল্পের মধ্যে আরও একটি কাহিনী ঘটতে পারে, সেটি কি? সেটি হচ্ছে এই ভালো ছেলে খারাপ ছেলের সাথে বন্ধুত্ব করে, মানে দুজনে একসাথে বন্ধুত্ব করে এই ভালো ছেলেটিও কী হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তো ভালো ছেলেটি যদি খারাপ হয়ে যায় বন্ধুত্বের পরে সেটি হবে পরাগত, মনে রাখবে। খারাপ ছেলেটি যদি ভালো হয়ে যায় সেটি প্রগত, আর ভালো ছেলেটি যদি খারাপ হয়ে যায় সেটি হচ্ছে পরাগত। এখন আসো তো আরেকটি হচ্ছে যদি তারা দুজন দুজনের মতোই স্বাধীনভাবে চলাচল করে সেটি হচ্ছে অনন্য। এখন আসো আমরা সেই সমীভবন সম্পর্কে একটু আলোচনা করি, এই খারাপ ছেলেটি বা ভালো ছেলেটি কীভাবে কী হচ্ছে সেটি আমরা বিস্তারিত ওই এক্সাম্পল গেলে বুঝতে পারবো। তো আসো আমরা এখন গল্পটি কীভাবে তোমার পরিপূর্ণতা পায় বা কীভাবে আমরা বুঝতে পারি সেটি আমরা এই এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো আমরা আসি প্রগতর মধ্যে, প্রগত সমীভবনের মধ্যে যেটি দেখব সেটি হচ্ছে, দেখো এখানে চক্র থেকে চক্র, এখানে একটু খেয়াল করবে চক্র এই ক্রয়রটাকে ভাঙলে পাই আমরা ক প্লাস র। তো এখন দেখো শিক্ষার্থীরা এখানে যেটি করব আমরা, এই কটাকে ধরবো ভালো ছেলে আর রটাকে ধরবো খারাপ ছেলে। এখন এই খারাপ ছেলেটা যদি ভালো ছেলের মতো বন্ধুত্বের পর ভালো ছেলের মতো হয়ে যায় তখন সেটিকে বলবো আমরা প্রগত, কারণ দেখো এই রটা হচ্ছে খারাপ, সে কয়ের সাথে মিশে সেও কয়ের মতো হয়ে গেছে, তাহলে এটি হচ্ছে তোমার প্রগত। আবার দেখো এই পদ্মর মধ্যে তোমার কি হলো, এই মটা খারাপ ছেলে তো বা খারাপ বন্ধু, তো ব্যাপারটা হচ্ছে ও ভালো ছেলের সাথে মিশে তোমার কি হয়ে গেলো, সেও দয়ের মতো হয়ে গেলো, অর্থাৎ পরের বর্ণটি যদি আগের মতো হয়ে যায় সেটি হচ্ছে প্রগত। আবার দেখো লগ্ন এখানে ন ছিল, নটা কার মতো হয়ে গেছে, গয়ের মতো হয়ে গেছে, আশা করি ব্যাপারটি তোমরা ধরতে পারছো। আবার দেখো পরাগতর মধ্যে যেটি দেখবো, তো পরাগতর মধ্যে আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে তোমার, এটা হচ্ছে ভালো বন্ধুটি হচ্ছে খারাপ বন্ধু, তো ভালো বন্ধুটি যদি খারাপ বন্ধুর পাল্লায় পড়ে সেও যদি খারাপ হয়ে যায় সেটি হচ্ছে পরাগত। যেমন খণ্ডত ভালো ছিল এখন সে খারাপ হয়ে গেছে, অর্থাৎ বর্গীয় জয়ের মতো হয়ে গেছে, অর্থাৎ দুইটাই যখন খারাপ হয়ে যাবে তখন সেটা হচ্ছে পরাগত। অর্থাৎ তোমার আগের ধ্বনিটি যদি পরের ধ্বনির মতো হয়ে যায় তাহলে সেটি হচ্ছে পরাগত। তারপর দেখো উল্লাস, এখানেও দেখো আগেরটি পরের মতো হয়ে গেছে। আচ্ছা এবার দেখো গল্প, এই এইখানে দেখো যে গল্পের মধ্যে আগেরটি কি হয়ে গেছে, পরের মতো হয়ে গেছে, পরের মতো হয়ে গেছে, আগের যে ভালো বন্ধু ছিল সে খারাপ বন্ধু হয়ে গেছে। আচ্ছা তারপর রাধনা, এখানেও দেখো এই যে ধ আর ন, তো ব্যাপারটা হচ্ছে এই ধটা কি হয়ে গেছে, ধটা ন হয়ে গেছে। তারপর দেখো কাদনা, এখানেও দুইটা দ ছিল, দটা কি হয়ে গেছে, পরের ধ্বনির সাথে মিলে সেও কিন্তু ন হয়ে গেছে। আরও কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন ধরলো থেকে ধরলো, এখানে দেখো র ল, তো এই পরের এই যে রটা কি হয়ে গেল, ল হয়ে গেল। আবার তর্ক, এখানেও দেখো তর্ক এই রেফ ক, অর্থাৎ র ক, এই রকটা কি হয়ে গেছে, দেখো শিক্ষার্থীরা এই রকটা হয়ে গেছে, দুইটাই ক হয়ে গেছে। আবার মারলো, এখানেও রটা কি হয়ে গেছে, দেখো পরের বর্ণের সাথে মিলে ল হয়ে গেছে। এখন অনেকেই বলতে পারে ভাইয়া এই তিনটা এক্সাম্পল তো আমরা রকার লোপেও দেখছিলাম, আমিও বলছি দেখছিলাম, কিন্তু তোমাদের ওখানে একটা কথা মার্ক করতে বলছিলাম যে রকার লোপকে আমরা পরাগত সমীভবন হিসেবে মার্ক করব, কারণ এটা আমি এখানে আলোচনা করব। কারণ এই ধরলো, তর্ক, মারলো, এগুলো হচ্ছে রকারলোপও বলা যায় আবার পরাগত সমীভবনও বলা যায়। কিন্তু তোমার পরীক্ষার মধ্যে যদি দুইটা অপশন একসাথেই আসে, যে এগুলো একটা এক্সাম্পল দিয়ে বললো যে এটা কি পরাগত সমীভবন নাকি রকারলোপ, দুইটা যদি একসাথে অপশনে থাকে তাহলে উত্তর হবে আমাদের পরাগত সমীভবন। আর যদি পরাগত সমীভবন অপশনে না থাকে তাহলে আমাদের উত্তর হবে রকার লোপ। আশা করি ব্যাপারটি তোমরা ধরতে পেরেছো। আচ্ছা এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে অনন্য সমীভবন। আচ্ছা এটি আমরা যদি গল্পের দিকে তাকাই, আমরা যেটি দেখেছিলাম যে দুটি ছেলে যখন নিজেদের মতো স্বাধীনভাবে চলাচল করবে সেটি হচ্ছে অনন্য সমীভবনের মধ্যে পড়ে। তো দেখো এখানে শিক্ষার্থীরা যে এই সত্য এখানে যেটা ছিল যে ত এবং হচ্ছে জফলা, তো ব্যাপারটা হচ্ছে এটা ধরো ভালো, এটা হচ্ছে খারাপ, তো তারা তাদের মতো অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তটা চ হয়ে গেছে, অন্তস্থ জটা চ হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা কি একই বর্ণের হবে না একই বর্ণ না হয় অন্য বর্ণ হতে পারে, কিন্তু এক্ষেত্রে এটা এক বর্ণ হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা কেউ কারো উপর ডিপেন্ডেন্ট না, তারা নিজেদের মতো পরিবর্তন হয়ে গেছে। আবার দেখো বিদ্যা, এখানে দ ছিল এবং অন্তস্থ জ ছিল, কিন্তু দেখো দুইটাই চেঞ্জ হয়ে গেছে, আগে দ ছিল সেটা বর্গীয় জ হয়ে গেছে, এটা অন্তস্থ জ ছিল সেটাও বর্গীয় জ হয়ে গেছে। তাহলে দেখো অনেকেই মনে করতে পারে যে ভাইয়া দুটো কি সেম হয়ে যাবে, না দুটো সেম কিন্তু হবে না, কিন্তু আগের থেকে দুইটা দুটা বর্ণেরই পরিবর্তন হবে। আবার দেখো তত্ত্বধিত, এই তত্ত্ব
হিত, এখানে আগে যেটা ছিল খণ্ডত এবং হ ছিল, কিন্তু পরবর্তীতে কি হয়ে গেল দেখো, খণ্ডত হয়ে গেছে দ আর হ হয়ে গেছে ধ। তো এভাবেই তোমার অন্যান্য সমীভবনটা পরিবর্তন হয়। যাই হোক, তো এভাবেই আমরা সমীভবন, এই প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং অন্যান্য সমীভবন খুব সহজেই মনে রাখতে পারি। তো চলো শিক্ষার্থীরা, এখন আমরা কিছু টেস্ট সম্পর্কে, এই ধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন আমরা কী কী শিখলাম এই সম্পর্কে একটা ছোট্ট টেস্ট হয়ে যাক, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই টপিক থেকে এরকম টাইপের কোয়েশ্চেন এসে থাকে। তো চলো দেখা যাক, গল্প থেকে গপ্প এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? দেখো, গল্প থেকে গপ্প, তো এই ধ্বনি পরিবর্তনটি খুব সহজভাবে করার জন্য একটি ছোট্ট টেকনিক এই এমসিকিউ এর সময় অবলম্বন করবে, সেটি হচ্ছে আগে দেখবে এটি কোন ধরনের পরিবর্তন হয়েছে, সেটি কি স্বরধ্বনি পরিবর্তন হয়েছে না ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হয়েছে। দেখো এখানে গল্প থেকে গপ্প, এখানে দেখো ল ছিল সেটা প হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। কিন্তু ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হলে আমরা কি করব, আগে স্বরধ্বনি পরিবর্তনগুলো বাদ দিয়ে দিব। এটা যদি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের এক্সাম্পল হয় তাহলে স্বরধ্বনি পরিবর্তনগুলো বাদ দিয়ে দিব। এখন কথা হচ্ছে, স্বরধ্বনি পরিবর্তনের নাম তো আমার মনে নেই, কিন্তু একটা জিনিস মনে আছে যে স্বর কথাটি থাকলে এবং স্বরেও থাকলে সেটি হচ্ছে স্বরধ্বনি পরিবর্তন। স্বর কথাটি থাকলে এবং স্বরেও বর্ণটি থাকলে সেটি হচ্ছে স্বরধ্বনি পরিবর্তন, যেটি তোমাদের প্রথমেই আলোচনা করেছিলাম। তাই আমরা এখান থেকে দুটি অপশন বাদ দিয়ে দিব, একটা হচ্ছে স্বরসঙ্গতি, একটা হচ্ছে অসমীকরণ, কারণ দুটি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তনের উদাহরণ। হ্যাঁ, তাই আমরা এই দুটি আগেই বাদ দিয়ে দিব। এখন আমাদের কাছে অপশন আছে দুইটা, একটা হচ্ছে বিষমীভবন, একটা হচ্ছে সমীভবন। তো আমরা এখন যদি ব্যঞ্জনধ্বনি পরিবর্তন যেহেতু পারি, সে তাই আমরা বলতে পারি যে বিষমীভবন আমার অপশন কিন্তু কমে গেছে, তাই আমার টেনশন কিন্তু কমে গেছে। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এখন কথা হচ্ছে, বিষমীভবন হচ্ছে দুইটা সমান বর্ণে যদি একটা পরিবর্তন হয় সেটা বিষমীভবন, কিন্তু এখানে সমান বর্ণের কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে যে পরের বর্ণটার কারণে আগের বর্ণ পরিবর্তন হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই আমার তো সমীভবনের মধ্যে পড়ে। তাহলে আমাদের উত্তর হচ্ছে সমীভবন। আশা করি এক নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা পেরেছো। তো এরপর হচ্ছে দেখো দুই নম্বর কোয়েশ্চেন, যে নিচের কোনটি ব্যঞ্জন বিকৃতির প্রয়োগ ঘটেছে, নিচের কোনটিতে ব্যঞ্জন বিকৃতির প্রয়োগ ঘটেছে। তো দেখো শিক্ষার্থীরা, আমরা আগে অপশনগুলো দেখে নিই। তো ব্যঞ্জন বিকৃতি এটি হচ্ছে তোমার ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের একটি উদাহরণ, তাহলে আমরা বলতে পারি বা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের একটি নিয়ম, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা যেটি করবো আগে, যে স্বরধ্বনির যে এক্সাম্পলগুলো আছে সেগুলো বাদ দিব। আচ্ছা, স্বরধ্বনির এক্সাম্পল কোনটা? যেমন দেখো এখানে গ্রাম থেকে গেরাম, এটা কিন্তু একটা এ যুক্ত হয়েছে, যেটা একটা স্বরধ্বনির। আবার দেখো এখানে আমরা যদি বলি তাহলে এটা বাদ দিয়ে দিব আগে। তারপর আজি থেকে আইস, এটাও কিন্তু স্বরধ্বনির একটা পরিবর্তনের নিয়মের মধ্যে পড়ে, তাহলে আমরা দুটি আগে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের উত্তর হতে পারে ক অথবা খ। এখন কথা হচ্ছে এই ক খয়ের মধ্যে দেখবো যে এটি কোন নিয়মের মধ্যে পড়ে। আমরা যেটি দেখেছিলাম যে দুগ্ধ থেকে দুধ, এই যে গটা এখানে বাদ হয়ে গেছে, তো বাদ হয়ে গেলে কোনো কারণ ছাড়া যদি লোপ পায় সেটা হচ্ছে তোমার অন্তর্হতির মধ্যে পড়ে। হ্যাঁ, আর যদি তোমার কি হয়, যদি তোমার কোনো কারণ ছাড়া একটা বর্ণ পরিবর্তন হয়ে যায় সেটি হচ্ছে ব্যঞ্জন বিকৃতির মধ্যে পড়ে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে ব্যঞ্জন বিকৃতি। আশা করি খুব সহজভাবে এগুলোর উত্তর তোমরা দিতে পারছো। এবং তোমরা যদি কোনো জিনিস না বুঝে থাকো তাহলে ভিডিওটি আবার শুরু থেকে দেখো, কোনো জায়গা যদি সমস্যা হয় আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো বা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের নিয়ম। এখন আমরা চলে যাব হচ্ছে স্বরধ্বনির পরিবর্তনের নিয়মের মধ্যে। তো চলো শুরু করা যাক শিক্ষার্থীরা। তো দেখো স্বরধ্বনি পরিবর্তনের মধ্যে আমরা প্রথমত যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বরসঙ্গতি। আচ্ছা, একটু আগে আমরা সমীভবন নিয়ে আলোচনা করেছিলাম, তো এখন আমরা এই স্বরসঙ্গতি নিয়ে আলোচনা করব। এই স্বরসঙ্গতিও তোমার ওই সমীভবনের মতোই, কিন্তু এটার মধ্যে একটু প্যাচ আছে। যেমন এই স্বরসঙ্গতি হচ্ছে মূলত চার প্রকার, একটা হচ্ছে প্রগত, একটা হচ্ছে পরাগত, একটা হচ্ছে তোমার মধ্যাগত, আর একটা হচ্ছে অনন্য। তো ব্যাপারটা হচ্ছে এখানে মধ্যাগত জিনিসটি কিন্তু নতুন এসেছে, তো এটি আমরা একটু আলোচনা করব পরবর্তীতে। যেমন এটার এক্সাম্পলগুলো দেখো, মূলা থেকে মূল, শিকা থেকে শিকে, তুলা থেকে তুলো, হ্যাঁ, দেশি থেকে দেশি, নাকি থেকে নিকি, মেলা থেকে মিলা, হ্যাঁ, বিলাতি থেকে বিলিতি, জিলাপি থেকে জিলিপি, তারপর হচ্ছে মোজা থেকে মুজো, জুতা থেকে জুতো। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এগুলি হচ্ছে আমাদের এক্সাম্পল। এখন কথা হচ্ছে কিভাবে এটি হয়েছে সেটি আমরা একটু দেখার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো আমরা সেই গল্পটি আবার একটু দেখি, যে দুটি ছেলে, একটা হচ্ছে ভালো ছেলে, একটা হচ্ছে খারাপ ছেলে। তো দুজনের মধ্যে যদি বন্ধুত্ব হয়, যদি দুজনের মধ্যে বন্ধুত্ব হয়, তো ব্যাপারটা হচ্ছে খারাপ ছেলেটি যদি ভালো ছেলে হয়ে যায় তাহলে সেটি প্রগত, আমরা একটু আগেও পড়েছিলাম সেটা। আর খারাপ, ভালো ছেলেটি যদি খারাপ বন্ধুর পাল্লায় পড়ে, সেও যদি খারাপ হয়ে যায় সেটি হচ্ছে পরাগত। আর দুজন যদি নিজেদের মতো স্বাধীনভাবে চলে তাহলে সেটি হচ্ছে অনন্য। এখন আসো আমরা সেই এক্সাম্পলের মধ্যে চলে যাই, সেটি হচ্ছে প্রগতর এক্সাম্পলগুলো যদি দেখি। যেমন মূলা থেকে মূল, এখানে দেখো উকার ছিল এবং আকার ছিল, উকার ছিল এবং আকার ছিল, অর্থাৎ এটা ছিল ভালো ছেলে, এটা ছিল খারাপ ছেলে। এখন ভালো ছেলে ভালো ছেলের মতোই আছে, কিন্তু খারাপ ছেলেটা কী করলো, সেও ভালো ছেলের মতো হওয়ার চেষ্টা করলো। এখন অনেকে বলতে পারে, ভাইয়া এখানে তো উ আছে, তাহলে তো মূলও হয়তো, মূলও হলো কেন, এখন ও কেন হলো সেটাও বলতেছি। কারণ ব্যাপারটা হচ্ছে এই যে উ এবং আ মিলে নতুন একটা স্বর হয়, অর্থাৎ এই যে আটা উয়ের সাথে যদি একসাথে মিশ্রণ ঘটায় তাহলে ও উৎপন্ন হয়, যার কারণে এখানে এই উটা তোমার ও হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছো যে তোমার আগেরটার হেল্প নিয়ে সেও পরিবর্তন হওয়ার চেষ্টা
করছে, অর্থাৎ ভালো ছেলে ভালো ছেলের মতোই আছে, খারাপ ছেলেটা ভালো ছেলের মতো হওয়ার চেষ্টা করছে। আবার দেখো এখানে শিকা, এখানেও দেখো এই যে এটা ভালো ছেলে খারাপ ছেলে, তো খারাপ ছেলেটা কী করলো, এই আকার কী করলো, সে ইকারের সাথে মিশে সে হয়ে গেল একার। আমাদের সন্ধি নিয়মে এটি হয়ে থাকে। আবার তুলা, তুলাটা কি হলো, দেখো উকার ছিল আকার ছিল, উকারটা ভালো ছেলের মতোই আছে কিন্তু খারাপ ছেলে ভালো ছেলের মতো হওয়ার চেষ্টা করেছে, তার মতো হওয়ার চেষ্টা করেছে, যার কারণে সেও কিন্তু ও হয়ে গেছে। তো এভাবে আমরা প্রগতটা মনে রাখতে পারি যে তোমার আগের স্বরের কারণে পরের স্বর যদি পরিবর্তন হয় তাহলে সেটি হচ্ছে প্রগত স্বর সঙ্গতি। আর এখানে দেখো আমরা কোনো ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করছি না, আমরা এখানে স্বর নিয়ে কার নিয়ে এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। এটি হচ্ছে স্বরধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্যে পরে সবগুলি এখন আমরা এই স্বর নিয়ে এবং কার নিয়ে আলোচনা করব, কোনো ব্যঞ্জন বর্ণ নিয়ে কিন্তু আলোচনা করব না। তো পরবর্তীতে দেখো যে পরাগত, পরাগতর মধ্যে যেটি দেখব সেটি হচ্ছে যেমন দেখো দেশি, এখানে দেখো এ ই, তো ব্যাপারটা হচ্ছে ইটা কিন্তু খারাপ ছেলেটা খারাপের মতোই আছে কিন্তু ভালো ছেলেটা কী হয়ে গেল, খারাপের মতো হয়ে গেছে, অর্থাৎ এটা ই এর মতো হয়ে গেছে। আবার দেখো নাকি, এটা নিকি হয়ে গেছে, অর্থাৎ ই খারাপ ছিল, এই আটা ই এর মতো হয়ে গেছে। আবার দেখো মেলা, এই মেলাটা কি খারাপটা খারাপের মতোই আছে কিন্তু এটা ই হয়ে গেছে, অর্থাৎ সেও তার মতো হওয়ার চেষ্টা করেছে। তারপর দেখো বিলাতি, বিলাতি থেকে বিলিতি, এখানে যেটা হয়েছে দেখো এই মধ্যাগতটা হচ্ছে তোমার এই দুইটা স্বরের কারণে, এই রসিকার এবং রসিকারের কারণে, দেখো আগে ছিল আকার, এই দুইটা স্বরের কারণে যদি মাঝখানে স্বরের পরিবর্তন হয়ে যায় সেটাই হচ্ছে মধ্যাগত স্বর সঙ্গতি। আবার দেখো জিলাপি, জিলাপি হয়ে গেছে জিলিপি, দুইটা স্বরের কারণে মাঝখানে স্বরের পরিবর্তন হয়ে গেছে। আবার অন্যান্যটা আমরা দেখব যে অন্যান্যর মধ্যে যেটা দেখেছিলাম যে দুটি স্বাধীনভাবে চলবে, অর্থাৎ দেখো প্রথমে এই মোজাটা ছিল ওকার আকার, ওকার এবং আকার, কিন্তু পরবর্তীতে দেখো এই ওকারটা হয়ে গেছে রসুকার এবং আকারটা হয়ে গেছে ওকার, অর্থাৎ কেউ কারো মতো আর হইল না, সবাই নিজের মতো চেঞ্জ হয়ে গেছে। আবার দেখো আরো এক্সাম্পল দেখায়, যেমন জোতা, জোতার মধ্যে ওকার ছিল আকার ছিল কিন্তু কি হয়ে গেলো, দেখো ওটা হয়ে গেছে রস্যৌ, আটা হয়ে গেছে ও, অর্থাৎ দুইটা ধ্বনিরই, দুইটা স্বরেরই যখন চেঞ্জ হয়ে যাবে তখন সেটি হচ্ছে অন্যান্যর মধ্যে পড়ে। আবার দেখো থামা, দুইটা আকার ছিল কিন্তু পরবর্তীতে থুমো, অর্থাৎ রসুকার এবং ওকার হয়ে গেছে, অর্থাৎ দুইটা স্বরেরই যখন চেঞ্জ হয়ে যাবে তখন সেটা হচ্ছে অন্যান্য। তাহলে আমরা বলতে পারি যে তোমার আগের স্বর যদি ঠিক থাকে এবং পরেরটা যদি আগের মতো হওয়ার চেষ্টা করে তাহলে সেটি হচ্ছে প্রগত, হ্যাঁ পরেরটা যদি আগের মতো হওয়ার চেষ্টা করে সেটি হচ্ছে প্রগত। আর এখানে আগের স্বরে কিন্তু কোনো চেঞ্জ হবে না, আর পরাগত মানে হচ্ছে পরের স্বরের কোনো চেঞ্জ হবে না, আগেরটি পরের মতো হওয়ার চেষ্টা করবে। আর মধ্যাগত মানে হচ্ছে দুইটা স্বরের কারণে মাঝখানে একটা চেঞ্জ হবে, আর অন্যান্য মানে হচ্ছে দুইটা স্বরেরই চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি এই স্বরসঙ্গতিটা তোমরা ধরতে পেরেছো। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী যে নিয়ম, সেটি হচ্ছে অপিনিহিতি এবং অভিশ্রুতি। এই দুটো নিয়ম সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো দেখো শিক্ষার্থীরা ভালো মতো আগে এক্সাম্পলগুলো দেখি, যে আজি থেকে আইস, তারপর হচ্ছে সাধু থেকে সাউদ, তারপর বাক্য থেকে বাইক্য, তারপর হচ্ছে বলিয়া থেকে বইল্যা, তারপর হচ্ছে ছত্ব থেকে সৈত্য। তো অভিশ্রুতির মধ্যে যেটি দেখবো আমরা এক্সাম্পলগুলো, করিয়া থেকে করে, তারপর হচ্ছে শুনিয়া থেকে শুনে, তারপর হচ্ছে বলিয়া থেকে বলে, ধরিয়া থেকে ধরে, চলিয়া থেকে চলে। এখন কথা হচ্ছে ভাই এটা কোন নিয়মের মধ্যে পড়লো, কী পড়লো, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো দেখো আমরা অপিনিহিতির মধ্যে যেটি দেখব, যে মনে রাখবে অপিনিহিতির মধ্যে যদি কোনো শব্দে পরের ইকার, অর্থাৎ ইকারটা যদি পরে থাকে, ইকার বা উকার যদি পরে থাকে, সেটি উচ্চারণ যদি আগে এসে পড়ে সেটাই হচ্ছে অপিনিহিতি। যেমন আজ ই, এখানে কিন্তু আজ ই, ইটা কিন্তু পরে ছিল কিন্তু এটা কিন্তু যদি আগে এসে পড়ে উচ্চারণের সময় সেটি হবে অপিনিহিতি। সাদ উ, এখানে কিন্তু উটা পরে ছিল, হ্যাঁ উটা কিন্তু পরে ছিল, সেটি কিন্তু যদি আগে এসে পড়ে তাহলে সেটি হচ্ছে অপিনিহিতি। এখন কথা হচ্ছে বলতে পারে যে বাক্য ভাই এখানে তো ই নাই, ই আসলো কই থেকে, তো তাহলে মধ্য সরাগম হয়ে গেল, কিন্তু মনে রাখবে যে কোনো শব্দে যদি জফালা থাকে এর মধ্যে রস্যই লুকায়িত থাকে, কোনো শব্দে যদি জফালা থাকে এর মধ্যে রস্যই লুকায়িত থাকে শেষে দিয়ে, তো ব্যাপারটা হচ্ছে রস্যই লুকায়িত থাকলে সেটাকে যদি আগে এনে দেয় তাহলে সেটি অপিনীতির মধ্যে পড়ে। যেমন বাক্য এখানে জফালা ছিল সেটি আগে এসে রসিকার হয়ে গেছে। আবার বলিয়া, তো ব্যাপারটা হচ্ছে বলিয়া, এখানে কিন্তু তোমার এই যে লি, লয়ের পরে ইটা ছিল, লয়ের পরে ইটা ছিল, তোমার দেখতে মনে হয় লয়ের আগে কিন্তু আসলে উচ্চারণ করলে বল ই, ইটা কিন্তু পরে থাকে, ওই ইটা যদি আমি আগে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যায় বইলে। আবার সত্য, এখানে জফলা রয়েছে যার কারণে এই জফলার মধ্যে রস্যই লুকানো থাকে এবং সেটা যদি আগে এসে পড়ে সেটি হচ্ছে অপিনিহিত। আর তাহলে আমরা যেটি বুঝলাম সেটি হচ্ছে যে তোমার ইকার বা উকার যদি পরে থাকে এবং সেটি যদি আগে এসে পড়ে সেটি হচ্ছে অপিনিহিতি, আবার যদি কোনো শব্দে জফলা থাকে সেটির মধ্যে রস্যই লুকানো থাকে এবং সেটি যদি আগে এসে পড়ে তাহলে সেটি হচ্ছে তোমার অপিনিহিতি। আর অভিশ্রুতি কী হয়, অভিশ্রুতি খুবই সহজ, অভিশ্রুতি হচ্ছে সাধু থেকে চলিত যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে তোমার অভিশ্রুতি এবং সেগুলো অবশ্যই ক্রিয়াপদ হইতে হবে। যেমন কোরিয়া থেকে করে, শুনিয়া থেকে শুনে, কিন্তু কোরিয়া থেকে যদি কইরা বলি, হ্যাঁ শুনিয়া থেকে শুইনা বলি, বলিয়া থেকে যে বইয়া বলি, হ্যাঁ তখন সেটি হবে অপিনিহিতি, কিন্তু বলিয়া থেকে বলে বললে সেটি হচ্ছে অভিশ্রুতি। আশা করি এই নিয়মটিও তোমরা ধরতে পেরেছো।
তো এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে স্বরাগম বা বর্ণাগম আর আরেকটি হচ্ছে স্বরলোপ বা সম্প্রকর্ষ বা বর্ণলোপ নিয়ে এটি নিয়ে আমরা আলোচনা করব তো এই স্বরাগমকে আমরা তিনটা ভাগে ভাগ করি একটা হচ্ছে আদি স্বরাগম একটা হচ্ছে মধ্য স্বরাগম এই মধ্য স্বরাগমের অনেকগুলো নাম আছে যেমন মধ্য স্বরাগম বিপ্রকর্ষ এবং স্বরভক্তি এই মধ্য স্বরাগমের নামটি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে কিন্তু স্বরলোপের কিন্তু নাম হচ্ছে সম্প্রকর্ষ আর এই মধ্য স্বরাগমের আরেকটা নাম হচ্ছে বিপ্রকর্ষ এটি নিয়ে যাতে কোনো সমস্যা না হয় এবং এটির আরেকটি নাম হচ্ছে স্বরভক্তি তো এই মধ্য স্বরাগমের কিন্তু অনেকগুলো নাম রয়েছে ঠিক তেমনি স্বরলোপেরও অনেকগুলো নাম রয়েছে একটু ভালো মতো তোমরা মুখস্থ করে নেবে যাই হোক তারপর হচ্ছে যে তোমার অন্তঃস্বরাগম তো এই হচ্ছে তোমার স্বরাগমের মধ্যে ঠিক একইভাবে স্বরলোপের মধ্যে রয়েছে আদি স্বরাগম তারপর রয়েছে মধ্য স্বরাগম আর হচ্ছে অন্তঃস্বরাগম কিন্তু এই মধ্য স্বরলোপের আর কোনো নাম নেই তো আশা করি এই নামগুলো তোমরা ধরতে পেরেছো এখন আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো দেখো শিক্ষার্থীরা আমরা যেটি দেখবো এখন স্বরাগম বা বর্ণাগমের মধ্যে প্রথমে দেখবো হচ্ছে আদি স্বরাগম আদি স্বরাগমের মধ্যে যে এক্সাম্পলগুলো দেখবো যেমন দেখো স্ত্রী স্ত্রী স্কুল স্কুল স্টেশন স্টেশন আবার দেখো স্তাবল আস্তাবল স্পর্ধা আস্পর্ধা তাহলে দেখো প্রত্যেকটি স্বরের সাথে প্রত্যেকটি উদাহরণের মধ্যেই যে একটি স্বর আগমন ঘটছে যেমন স্ত্রী এখানে রস্যই আসছে এখানে রস্যই রসি আসছে এখানে রস্যই আসছে এখানে সরায় আসছে এখানে সরায় আসছে তো ব্যাপারটা হচ্ছে স্বরের যদি শুরুতে আগমন ঘটে সেটি হচ্ছে আদি স্বরাগম আশা করি ব্যাপারটি তোমরা ধরতে পেরেছো এখন আমরা আলোচনা করবো হচ্ছে মধ্য স্বরাগম এটি একটু ভালো মতো বুঝতে হবে মধ্য স্বরাগমের অনেকগুলো নাম রয়েছে এটিও ভালো মতো মনে রাখতে হবে তো দেখো আমরা প্রথমত দেখবো যে রত্ন দেখো রত্ন শব্দটির মধ্যে এখানে রত্ন থেকে কি হয়েছে রতন হয়েছে এখানে কিন্তু মাঝখানে অ স্বরটি এসেছে আবার ধর্ম থেকে ধরম এখানেও কিন্তু মধ্যে যে ধরম ধরম হ্যাঁ অ আসছে আবার স্বপ্ন থেকে স্বপন তো স্বপনের মধ্যে দেখো স্বপন তো এখানেও কিন্তু অ আসছে আবার হর্ষ থেকে যদি আমি বলি হর্ষ তো এখানেও কিন্তু অ আসছে অর্থাৎ অস্বরের আগমন যদি মধ্যে মাঝখানে একটা শব্দের মাঝখানে ঘটে তাহলে সেটি হচ্ছে মধ্য স্বরাগম আবার দেখো আমরা যদি বলি ক্লিপ ক্লিপ থেকে ক্লিপ ক্লিপ থেকে ক্লিপ কীভাবে আসে দেখো ক ই কি রাগিয়ে ছিল কিন্তু লয়ের সাথে যে ই সেটা কিন্তু মাঝখানে এসেছে আবার দেখো ফিল্ম থেকে ফিলিম তো এখানে ইটা আগে ছিল কিন্তু এই যে এইটা লয়ের সাথে যে এই এটা কিন্তু মাঝখানে আর তার শব্দের মধ্যেই তোমার আসছে এখন কথা হচ্ছে মধ্যে মানে হচ্ছে শুরুতে এবং শেষে না এটা একটা শব্দের মাঝখানে অর্থাৎ সেটা দুই নম্বর তিন নম্বর যে কোনো জায়গায় আসতে পারে কিন্তু শুরুতে না অথবা শেষেও না সেটা হচ্ছে শব্দের মাঝখানের মধ্যেই পড়বে আচ্ছা তারপরে দেখো যে ক্লিন থেকে ক্লিন এখানে দেখো ক্লিনে কি হয়েছে দেখো এই লয়ের সাথে কিন্তু একটা ই যুক্ত হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এই লয়ের সাথে ই এটা হচ্ছে তোমার মধ্য স্বরাগমের মধ্যে পরে পরবর্তীতে দেখো মুক্তা থেকে মুকুতা এখানে দেখো এখানে যে স্বরটা আগমন ঘটছে মাঝখানে যে স্বরটা আসছে সেটা হচ্ছে রস্যৌ আবার তুরুক থেকে তুরুক এখানেও কিন্তু রস্যৌ আসে রয়ের পরে সেটা হচ্ছে তোমার এই মধ্য স্বরাগমের মধ্যে পরে তারপর ভ্রু থেকে ভুরু এখানে দেখো ভয়ের পরে রুসুকারটা আসছে আর রয়ের সাথে যে রুসুকার ছিল এটা আগেই ছিল কিন্তু ভয়ের সাথে রুসুকারটা মাঝখানে আসছে শুরুতে আসেনি বা শেষে আসেনি তাহলে আমরা যেটা শিখলাম যে মধ্য স্বরাগমের মানে হচ্ছে শুরুতেও না শেষেও না এটা আসবে হচ্ছে শব্দের মাঝখানে হ্যাঁ মাঝখানে মানে হচ্ছে একবার মাঝখানে যে আসতে হবে এরকম না অর্থাৎ শুরুতেও থাকবে না শেষেও থাকবে না শব্দের যে কোনো জায়গায় থাকলে শুরুতে বা শেষে বাদে যে কোনো জায়গায় থাকলে সেটি হচ্ছে তোমার মধ্য স্বরাগম অর্থাৎ যে কোনো জায়গায় আসলে সেটি হচ্ছে তোমার মধ্য স্বরাগম আমরা আরও কয়েকটি এক্সাম্পল দিচ্ছি যেমন দেখো গ্রাম গ্রাম থেকে গেরাম এখানে দেখো অনেকেই মনে করবে যে ভাইয়া ভাইয়া এটা হচ্ছে আদি স্বরাগম কারণ শুরুতে আসে কিন্তু না ভাইয়া এই গেরাম যখন উচ্চারণ করবো তখন গয়ের সাথে গয়ের পরে হচ্ছে এ আসছে আগে কিন্তু আসে নাই গয়ের পরে এটা আসছে যার কারণে এটা হচ্ছে মধ্য স্বরাগম আবার প্র্যাক থেকে প্যারেক এখানেও কিন্তু দেখতে মনে হচ্ছে এটা আগে কিন্তু এটা কিন্তু আগে না এ হচ্ছে কিন্তু পরে পয়ের পরে হচ্ছে এ আর এই পরে যেহেতু হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটা আদিও না অন্তেও না এটা হচ্ছে তোমার মধ্য স্বরাগম আবার প্রাণ থেকে পিরান এটা মনে হচ্ছে রসিকারটা আগে কিন্তু আগে না রসিকারটা কিন্তু পয়ের পরে উচ্চারণ হয় যার কারণে এটাও কিন্তু আমার মধ্য স্বরাগমের মধ্যে পড়বে তো আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি যেমন বর্ষণ বর্ষণ থেকে বরিশন এখানে তোমার কী আগমন ঘটছে এখানে রস্যই তোমার এই শব্দের মাঝখানে এই স্বরটা আগমন ঘটেছে আবার মিত্র থেকে মিত্তির তো এখানে দেখো ময় রসিকার আগে ছিল কিন্তু তয় তয়ের সাথে রসিকারটা পরবর্তীতে আসছে অর্থাৎ এটা শুরুতেও না শেষেও না এটা হচ্ছে মাঝখানে যার কারণে এটা হচ্ছে মধ্য স্বরাগম আবার শুক্র থেকে শুক্র তো ব্যাপারটা হচ্ছে এই যে কয় কয়ের সাথে রস্যুকারটা আগমন ঘটেছে আবার ইন্দ্র থেকে ইন্দির তো এখানেও দেখো এই যে ইন্দির নয় দয়ের পরে রস্যুকারটা আগমন ঘটেছে আচ্ছা তারপর দেখো তারপর হচ্ছে দুর্যোগ দুর্যোগ থেকে দুর্যোগ এখানে দেখো এখানেও কিন্তু রেফের এই রয়ের পরে এই রয়ের পরে রুসুকারটা আগমন ঘটেছে অর্থাৎ এই রয়ের পরে বা রেফের পরে রুসুকারটা আগমন ঘটেছে যেটা দেখাচ্ছে যে রয়ের পরে অর্থাৎ যে রেফটা ছিল এই রেফের পরে আমাদের রুসুকারটা আগমন
ঘটেছে। তবে শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ এখানেও দেখো তালবস্বর পরে, আগে না কিন্তু দেখতে মনে হবে আগে, কিন্তু যখন উচ্চারণ করবে তখন তালবস্ব একার বলি, যার কারণে এই তালবস্ব আগে একার কিন্তু পরে, যার কারণে কিন্তু আদি স্বরগম বলবো না, এটাও কিন্তু তোমার মধ্য স্বরগমের মধ্যে পরে। তো আশা করি মধ্য স্বরগমটাও তোমরা ধরতে পেরেছো। তো পরবর্তীতে আমরা সর্বশেষ যেটি স্বরগমে আলোচনা করব সেটি হচ্ছে তোমার অন্তঃস্বরগম। আচ্ছা, অন্তঃস্বরগমের এক্সাম্পলগুলো যদি দেখি, দিশ থেকে দিশা, তারপর হচ্ছে তোমার এই দিশাকে আমরা যদি ভাঙি তো ব্যাপারটা হচ্ছে দিশ, আগে দিশ ছিল, এখন লাস্টের শেষে দিয়ে দেখো এই শব্দের শেষে দিয়ে আ আসছে। তারপর দেখো বেঞ্চ থেকে বেঞ্চি, অনেকেই বলতে পারে ভাই এটা মাঝখানে আসছে, শর্টটা মনে হয় মাঝখানে আসছে, কিন্তু না, দেখো বেঞ্চি শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে যেটি হয় বেঞ্চ এবং লাস্টে হচ্ছে ই, বেঞ্চ ই, তাহলে এটাও কিন্তু তোমার অন্তঃস্বরগম। তারপর যদি দেখি আমরা যে তোমার সত্য থেকে সত্যি, হ্যাঁ সত্যি, তো ব্যাপারটা হচ্ছে অনেকেই বলবে মাঝখানে আসছে, কিন্তু না, এটা যদি আমরা এই সত্যিটাকে যদি ভাঙি তাহলে যেটা হয় সত্য ই, লাস্টে আমরা ই পাই, তাহলে এটাও কিন্তু অন্তঃস্বরগম। তারপর আজ থেকে আজ ই, এখানেও কিন্তু মনে হবে যে মাঝখানে, কিন্তু মাঝখানে না, আজ এটাকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে আজ ই। হ্যাঁ, আশা করি অন্তঃস্বরগমটা তোমরা ধরতে পেরেছো। এখন সমস্যা হচ্ছে মাঝে মাঝে একটি ব্যতিক্রম এক্সাম্পল দিয়ে দেয়, অর্থাৎ যেমন দেখো সত্য থেকে যদি বলে সত্য তখন সেটা কিন্তু অপিনীতির মধ্যে পড়ে, মনে রাখবে সত্য থেকে সত্যি এটা কিন্তু তোমার অন্তঃস্বরগম, কিন্তু সত্য থেকে যদি সত্য বলে তাহলে সেটা কিন্তু অপিনীতির মধ্যে পড়ে, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম। আবার দেখো আজ থেকে আজই এটা কিন্তু অন্তঃস্বরগম, কিন্তু আজ থেকে যদি আইস বলে, অর্থাৎ আইস আইস যদি বলে, অর্থাৎ এটা যদি আগে এসে পড়ে, হ্যাঁ পরের ইকারটা যদি আগে এসে পড়ে সেটা কিন্তু অপিনীতির মধ্যে পড়ে যায়। তাহলে এটি হচ্ছে তোমরা একটু ব্যতিক্রমভাবে একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে যে কোনটা কোন নিয়মের মধ্যে পড়ছে। এই ভেঙে ভেঙে তোমরা যদি পড়তে পারো তাহলেই কিন্তু এই ধ্বনি পরিবর্তনে কারো কোনো সমস্যা থাকবে না। তো পরবর্তীতে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে স্বরলোপ, সম্প্রকর্ষ বা বর্ণলোপ। তো আমরা এটি দেখেছিলাম যে এটিও তিন ধরনের। তো প্রথমত আমরা আলোচনা করব হচ্ছে আদি স্বরলোপ নিয়ে। তো দেখো শিক্ষার্থীরা এই অলাবু আদি স্বরলোপ, অলাবু লাবু লাউ, তো ব্যাপারটা হচ্ছে অলাবু এখানে অ ছিল, লাবুতে সেটা লোপ পেয়ে গেছে, অর্থাৎ প্রথমে যে স্বরটা শুরুতে যে স্বর ছিল সেটি বাদ হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে অলাবু থেকে লাউ, লাবু থেকে লাউ শব্দটা বিকৃতভাবে উচ্চারণ হয়। তো ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে অলাবু থেকে লাউ এটা কোন নিয়মে পড়ছে, এরকম প্রশ্ন আসে, তখন তোমরা যেটা করবা এটা আদি স্বরলোপের মধ্যে দিয়ে দিবে, অর্থাৎ প্রথমে স্বর ছিল সেটা বাদ হয়ে গেছে। আচ্ছা, পরবর্তীতে দেখো উদ্ধার, উদ্ধার শব্দটি বিকৃতভাবে যদি আমরা একটু পরিবর্তন হয়ে সেটা উধার হয়েছে, তো উধার থেকে ধার এই শব্দটি হচ্ছে রস্যও ছিল প্রথমে, পরবর্তীতে সে রস্যটা বাদ হয়ে গেছে, মূলত এখানে স্বরলোপ কিন্তু ঘটেছে। তো এই দুটো এক্সাম্পল একটু মাথার মধ্যে রাখবে যে উদ্ধার থেকে মাঝে মাঝে ধার, এরকম ডাইরেক্ট কোশ্চেন করতে পারে। তো মূলত এখানে মেইন কথা হচ্ছে তোমার শুরুতে যে স্বর ছিল সেটি বাদ হয়ে গেছে। তারপর দেখো আছিল, আমরা যদি বলি আছিল, আছিল থেকে ছিল, এখানেও কিন্তু আটা শুরুতে আছিল সেটা বাদ হয়ে গেছে। তারপর হচ্ছে তোমার আস্পর্ধা থেকে স্পর্ধা, এখানেও শুরুতে যে স্বর ছিল সেটা বাদ হয়ে গেছে। তো আশা করি তোমরা এই আদি স্বরলোপ ধরতে পেরেছো। তো তারপর হচ্ছে আমরা যেটা দেখবো মধ্য স্বরলোপ। তো মধ্য স্বরলোপের কিন্তু আর কোনো নাম নেই। তো এটার মধ্যে আমরা যে এক্সাম্পলগুলো দেখবো, যেমন সুবর্ণ, সুবর্ণ থেকে স্বর্ণ। আচ্ছা, এখানে দেখো কোন স্বরটা বাদ গেছে, এখান থেকে কিন্তু রসুকার ছিল প্রথমে, দেখো স্বয়ের পরে রসুকার ছিল, সেটা তোমার ছিল মাঝখানে, সেটা বাদ হয়ে গেছে। অর্থাৎ মাঝখান থেকে যদি কোনো স্বরলোপ পায় সেটি হচ্ছে তোমার মধ্য স্বরলোপ। আচ্ছা, তারপর দেখো কলিকাতা, কলিকাতা থেকে কলকাতা, এখানে দেখো কলিকাতা, তো ব্যাপারটা হচ্ছে লয়ের পরে একটা রসিকার ছিল, রসিকার ছিল মাঝখানে, একটা শব্দের মাঝখানে ছিল, কিন্তু সেটা পরবর্তীতে এই লয়ের পরে কিন্তু সেই স্বরটা নেই। তো মাঝখান থেকে যদি কোনো স্বর বাদ হয়ে যায় সে, তো সেটি হচ্ছে তোমার মধ্য স্বরলোপ। আবার দেখো গ্রাম, গ্রাম থেকে গ্রাম, এখানে দেখো গয়ের পরে, তোমার কাছে মনে হবে যে গয়ের আগে একার, কিন্তু না, গয়ের পরে কিন্তু একারটা রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে গ একার, তারপর হচ্ছে র আকার ম, কিন্তু ব্যাপারটা হচ্ছে একারটা যদি লোপ পেয়ে যায় তাহলেই সেটি হচ্ছে মধ্য স্বরলোপ, অর্থাৎ শব্দের শুরু থেকে বা শেষের থেকে লোপ পায় না, লোপ পাইছে শব্দের মধ্য থেকে। আচ্ছা, তারপর দেখো পিরান, পিরান থেকে প্রাণ, তো ব্যাপারটা হচ্ছে পয়ের পরে কিন্তু রসিকারটা ছিল এবং সেটি কিন্তু পরবর্তীতে যদি বাদ হয়ে যায়, অর্থাৎ শুরু বা শেষের থেকে না গিয়ে শব্দের মধ্য থেকে যদি বাদ হয়ে যায় তাহলেই সেটি হচ্ছে মধ্য স্বরলোপ। আচ্ছা, তারপর দেখো আমরা সর্বশেষ যেটি দেখব সেটি হচ্ছে তোমার অন্তঃস্বরলোপ। আচ্ছা, অন্তঃস্বরলোপটা কি, যেমন দেখো আজই থেকে আজ, তো দেখো আজ ই, শেষে একটা ই ছিল, সেটা যদি বাদ হয়ে যায় তাহলে সেটি হচ্ছে অন্তঃস্বরলোপ। আচ্ছা, তো দেখো তো চার ই, এখানে দেখো যে চার ই, এখানে একটা ই ছিল, শেষে ছিল, শেষের স্বরটি যদি বাদ হয়ে যায় সেটি হচ্ছে অন্তঃস্বরলোপ। তারপর হচ্ছে সত্যি, এখানে দেখো সত্যি ইটা পড়েছিল, এই ইটা যদি শেষের স্বর যদি বাদ হয়ে যায়, সত্য হয়ে যায়, অর্থাৎ ইটা যদি বাদ হয়ে যায় সেটি হচ্ছে তোমার অন্তঃস্বরলোপ। আবার দেখো আস আ, এখানেও দেখো আ, আটা শেষে ছিল এবং এই আটা যদি বাদ হয়ে যায় সেটি হচ্ছে তোমার অন্তঃস্বরলোপ। তাহলে আমরা আশা করি ব্যাপারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। তো এই হচ্ছে আমাদের স্বরলোপ, স্বরগম এবং স্বরলোপ। তো সর্বশেষ আমরা যে স্বরধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমার অসমীকরণ। আচ্ছা, অসমীকরণের এক্সাম্পলগুলো দিয়ে
এটা খুবই সিম্পল, যে ধপ ধপ ধপা ধপ, তারপর হচ্ছে টপ টপ টপা টপ, তারপর হচ্ছে ফট ফট ফটাফট, তারপর হচ্ছে গপ গপ গপা গপ। তো ব্যাপারটা হচ্ছে এখানে মূলত যে পার্থক্যটা হয়েছে যে একই স্বর সমান সমান স্বর যদি থাকে, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, একই স্বরের যে পুনরাবৃত্তি সেটা দূর করার জন্য মাঝখানে যদি আ যুক্ত হয় সেটাই হচ্ছে অসমীকরণ। অর্থাৎ দুইটা সমান ছিল আগে, কিন্তু দুইটা সমানকে আমরা অসমান করে দিব, সেটাই হচ্ছে তোমার অসমীকরণের মধ্যে পরে। তো আশা করি এই স্বরধ্বনির পরিবর্তন তোমরা ধরতে পেরেছো। এখন আমরা একটি ছোট টেস্ট নিব। তো দেখো, তো ঢাকা বিশ্ববিদ্যালয় এই স্বরধ্বনির পরিবর্তন থেকে যে 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 রকম কোশ্চেন আসতে পারে সেটি হচ্ছে, এক নম্বর কোশ্চেন দেখো যে আজি থেকে আইস, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? আচ্ছা আমি অপশন দিচ্ছি, যেমন দেখো ধ্বনি বিপর্যয়, স্বরাগম, অপিনিহিতি, না বিষমী ভবন। তো ব্যাপারটা হচ্ছে আজি থেকে আইজ এটা কিন্তু একটা স্বরের একটা স্বরবর্ণ স্বরধ্বনির পরিবর্তন হয়েছে। তাই আমরা যেটি করবো, এখানে চারটা অপশন থেকে আগে ব্যঞ্জনধ্বনি পরিবর্তন যেগুলো সেগুলো আগে বাদ দিব। আচ্ছা কীভাবে তোমার কীভাবে বুঝলাম এটা স্বরধ্বনি পরিবর্তন? কারণ দেখো এখানে কোনো ব্যঞ্জন ধ্বনি কিন্তু পরিবর্তন হয় না, কারণ এখানে একটাই ব্যঞ্জন ধ্বনি আছে, ব্যঞ্জন বর্ণ আছে, সেটা হচ্ছে বর্গীয় জ, কিন্তু এটার কোনো পরিবর্তন হয় নাই, যার কারণে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। তো যার কারণে এখান থেকে আমরা চারটা অপশন থেকে যে কোনো দুইটা অপশন বাদ দিব। তো আমরা জানি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনে তোমার কী থাকে, ব্যঞ্জন বর্ণ থাকে, আর শুধু অন্তর্হতি বাদে প্রত্যেকটির মধ্যে ব্যঞ্জন বর্ণ থাকে। তাহলে এখান থেকে ব্যঞ্জন বর্ণ কোনটা কোনটা আছে, ধ্বনি দ ধ ব, কিন্তু স্বর এটা স্বরধ্বনির পরিবর্তনের মধ্যে পড়ে। তাই আমরা যেটা করব যে ধ্বনি বিপর্যয় এবং বিষয় ভবন আগেই বাদ দিয়ে দিব। তাহলে দুটো অপশন কেটে গেল, তাহলে আমাদের অপশন থেকে দুইটা, অপিনিহিত এবং স্বরাগম। তো ব্যাপারটা হচ্ছে এখন এখন বলতে পারি যে আজি আইস, এখন এখানে স্বরের আগমন ঘটছে নাকি পরের স্বরটা আগে আসছে? তো দেখো এখানে কিন্তু রস্যই আগে থেকেই ছিল, হ্যাঁ, তো স্বরের কোনো আগমন ঘটে নাই, কিন্তু আজ ই এটা কিন্তু স্বরটা পরে ছিল, এবং এই পরের স্বর যদি আগে এসে পড়ে তাহলেই সেটি অপিনিহিতি হয়ে যায়। তাহলে এটার উত্তর হচ্ছে অপিনিহিতি। আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা খুব সুন্দরভাবে ধরতে পেরেছো। তারপর যদি দেখবো যে নিচের কোনটিতে মধ্য স্বরাগমের প্রয়োগ হয়েছে, অর্থাৎ মাঝখানে স্বরের আগমন ঘটেছে। তো দেখো রিক্সা থেকে রিক্সা, সত্য থেকে সত্য, গ্রাম থেকে গ্রাম, লাল থেকে লাল। এখন ব্যাপারটা হচ্ছে মধ্য স্বরাগম এটা একটা স্বরধ্বনির পরিবর্তনের উদাহরণ, যার কারণে আমরা এখান থেকে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন যেগুলো সেগুলো আগে বাদ দিব। তো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের উদাহরণগুলো যদি বাদ দেয় তাহলে দেখবো যে রিক্সা রিক্সা এখানে একটা যে দন্ত সক এটা একটা পরিবর্তন ঘটছে, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। আবার ল এটা ন হয়ে গেছে, এটাও ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। তাহলে ব্যাপারটা হচ্ছে দুইটা আমরা বাদ দিব, আর এটি হচ্ছে ধ্বনি বিপর্যয়ের মধ্যে পড়ে এবং এটি হচ্ছে বিষয় ভবনের মধ্যে পড়ে, যেটা আমরা আলোচনা করেছিলাম। তাহলে আমাদের আনসার দুইটার মধ্যে একটা হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এখন অনেকেই মনে করতে পারে যে মাঝখানে এই যে সত্য সত্য এটাই হবে আনসার, কিন্তু না, জফলার মধ্যে একটা রস্যই লুকায়িত থাকে এবং সেটা যদি আগে আসে সেটা অপিনিহিতির মধ্যে পড়ে। কিন্তু গ্রাম থেকে গ্রাম এই শব্দটিকে আমরা ভাঙলে যেটা পাই যে গয়ের পরে এই কারটা আসে, অর্থাৎ একটা শব্দের মধ্যে এই কারটা কিন্তু এই এ স্বর তোমার আসে, যার কারণে আমরা বলতে পারি যে তোমার এই গ্রাম থেকে গ্রাম এটা মধ্য স্বরাগমের উদাহরণের মধ্যে পড়েছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই গ্রাম থেকে গ্রাম এটাই হচ্ছে মধ্য স্বরাগম। তো এভাবেই আমরা ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসলে খুব সহজে ভালোভাবে আমরা আশা করি দিতে পারবো। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে ফেলো, এবং তোমাদের বন্ধুদের আমাদের ভিডিওগুলো শেয়ার দাও, যাতে সবাই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।